জিম্বাবুয়েকে হারিয়ে নজির, পাকিস্তানের বিশ্ব রেকর্ড ভাঙল ভারত। প্রথম একদিনের ম্যাচে 10 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার দ্বিতীয় একদিনের ম্যাচেও জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ম্যাচে রেগিস টাকাভাভার দলকে 5 উইকেটে হারালো কেএল রাহুলের দল। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। এদিন ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। 20 রানে প্রথম উইকেট পড়ে। 7 রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন কাইতানো। এরপর 27 রানে পড়ে দ্বিতীয় উইকেট। 16 রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন ইনোসেন্ট কায়া। 29 রানে পড়ে তৃতীয় উইকেট। 2 রান করে শার্দুল ঠাকুরের দ্বিতীয় শিকার হন রেগিজ চাকাবাভা। 31 রানে পড়ে চতুর্থ উইকেট। 2 রান করে প্রসিদ্ধা কৃষ্ণার বলে আউট হন উইসলি মাধেভিরে। এরপর সিন উইলিয়ামস ও সিকন্দর রাজা জুটিতে 41 রান যোগ করেন। 72 রানে পঞ্চম উইকেট পড়ে। 16 রান করে কুলদীপ যাদবের বলে আউট হন সিকন্দর রাজা। এরপর সিন উইলিয়ামস কিছুটা রান করলেও অন্যদিকে থেকে আর কোনো ব্যাটসম্যানই রান করতে পারেননি। 105 রানে ষষ্ঠ উইকেট পড়ে। 42 রান করে দীপক হুডার বলে আউট হন সিন উইলিয়ামস। 129 রানে পড়ে সপ্তম উইকেট। 6 রান করে শার্দুল ঠাকুরের তৃতীয় শিকার হন লুইক জনগে। দলের 149 রানে ব্যক্তিগত 9 রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন ব্র্যাড ইভান্স। এরপর শেষ 2টি উইকেট রান আউট হয় জিম্বাবুয়ের ব্যাটাররা। রান তাড়া করতে নেমে ভারতেরও ইনিংসের শুরুটা ভালো হয়নি। এদিন শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংসের শুরু করেন কেএল রাহুল। 5 রানে প্রথম উইকেট পড়ে ভারতের। 1 রান করে ভিক্টর নওয়াজির বলে আউট হন রাহুল। এরপর শিখর ধাওয়ান ও শুভমান গিল মিলে এগিয়ে নিয়ে যান দলের ইনিংস। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন 2 ক্রিকেটার। 47 রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। 33 রান করে তানাকা চিভাঙ্গার বলে আউট হন শিখর ধাওয়ান। এরপর ঈশান কিশান ক্রিজে আসলে তিনি ব্যাটে রান পাননি। 83 রানে পড়ে ভারতের তৃতীয় উইকেট। 6 রান করে লুইক জনগে বলে আউট হন ঈশান কিশান। এরপর গিল কিছু ভালো শট খেলেন। দলের 97 রানের মাথায় ব্যক্তিগত 33 রানে জনগের বলে আউট হন শুভমান গিল। এরপর দীপক হুডা ও সঞ্জু স্যামসন মিলে দলের ইনিংসের রাশ ধরে নেন। জয়ের দোরগোড়ায় এই জুটি দলকে নিয়ে যান। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন দুজনেই। 153 রানে পঞ্চম উইকেট পড়ে। 25 রান করে সিকন্দর রাজার বলে আউট হন দীপক হুডা। শেষ পর্যন্ত সঞ্জু স্যামসন 43 ও অক্ষর প্যাটেল 6 রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এই ম্যাচ জয়ের ফলে ভারতের কাছে তৃতীয় ম্যাচ কেবল নিয়ম রক্ষারই হয়ে থাকল। ম্যাচ সেরার পুরস্কার জেতা সঞ্জু এদিন দলের হয়ে সর্বাধিক রান করার পাশাপাশি উইকেটের পিছনেও দুরন্ত ছন্দে ছিলেন। তিনি 3টি ক্যাচও ধরেন, 1টি রান আউট করার পিছনেও অবদান রাখেন। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে স্যামসনের ধরা দুরন্ত ক্যাচ, যা দেখে অনেকেই বলছেন প্রতিভা ও দক্ষতা থাকা সত্ত্বেও দলের সুযোগ পাওয়ার নিরিখে বরাবরই দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে সঞ্জুকে। তিনি জানালেন ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে পেরে তার ভালোই লাগছে, উপভোগ করেছেন উইকেট কিপিংও, তবে একটি স্ট্যাম্পিং মিস করার আক্ষেপও রয়েছে। রাজস্থান রয়্যালসের অধিনায়ককে এশিয়া কাপের দলেও রাখা হয়নি। চলতি সিরিজের শেষ ম্যাচ সোমবার, সেই ম্যাচে রিজার্ভ বেঞ্চের কয়েকজনকে সুযোগ দেওয়া হতে পারে। ভারতের এই জয়ের ফলে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে প্রথম দল হিসেবে ঘরের বাইরে সরাসরি 11টি ম্যাচ জেতার রেকর্ড গড়ল। 2013 সাল থেকে হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে এই জয়ের ধারা শুরু হয়েছিল ভারতের। দক্ষিণ আফ্রিকা অবশ্য এখনও পূর্ব লন্ডনে 2013 থেকে 2017 সালের মধ্যে 10 ম্যাচের জয়ের ধারার মধ্যেই রয়েছে। আর পাকিস্তান 1989 থেকে 1990 এর মধ্যে শারজাতে টানা 10টি ওয়ানডেতে জেতার নজির গড়েছিল। 1992 থেকে 2001 সালের মধ্যে ব্রিসবেনে টানা 10টি জয়ের নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজেরও। তবে এদিন সকলকে ছাপিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলল টিম ইন্ডিয়া।